আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি অদিতি, বাংলাদেশি মামি, মিষ্টি ব্লগে ওয়েলকাম। আপনারা কাছে দূরে, দেশ বা দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, তো সবাই আমার সঙ্গেই থাকবেন আশা করতেছি। তো মেজো ভাইয়ের বাসায় চলে আসছি কিছুক্ষণ আগে, তো এসে আমরা নাস্তা টাস্তা করে তো এখন আবার ওদের ছাদে আসলাম। তো এসে দেখি ওরা বসে আছে, বিড়ালটাকে নিয়ে খেলা করতেছে। তো এটা হলো আমার বড়ো ভাইয়ার মেয়ে, আর এটা হলো বড় আপুর মেয়ে ভাগ্নি আর ভাস্তি, বা বসে আছে বিড়ালটার সাথে অনেক মজা করতেছে। তো আমি দেখি ওদের ছাদে আর কী কী আছে। এখন অবশ্য গাছ টাছ তেমন সুন্দর নাই, সব গাছগুলো এলোমেলো হয়ে গেছে। তো এই অবস্থা, এত অনেক সুন্দর গাছগুলো। আসলে এটার উপর অনেক বড় একটা গাছ ছিল সাইড দিয়ে, তো ওই গাছের কারণে গাছগুলি ভালো করে হতে পারে না। আসলে গাছ দেখলে আমার খুব ভালো লাগে, তো আমার গাছ অনেক পছন্দ। তো তাই আমার একটু ভালো করে আপনাদের সাথে শেয়ার করতেছি, আর ভালো করে যত্ন নিতে হবে গাছগুলির। তো সুন্দর হয়েছে, আর এই তো দেখেন নতুন গাছে আম আসছে। ভাবি হাঁসের মাংস রান্না করতেছে, খেয়ে দে। ভাইয়ের বাসার থেকে আমরা চলে আসছি, তো এখন আমি আবার বাসায় রান্না করে নিচ্ছি চটপট করে, কারণ বাসা চেঞ্জ করতে হবে, ওখানে একটা দিন ছিলাম। তো যাই হোক, এখন আমার রান্না শেষ করে খেয়ে দে বেরিয়ে পড়বো আমার নতুন বাসায়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি। যাই হোক, এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি আগের থেকে কিছুটা পরিমাণ একটু সেদ্ধ করে নিয়েছি। ভালো করে কষিয়ে আমি এখন জল দিয়ে দিয়েছি। যাই হোক, তো এখন রান্নাটা হয়ে যাবে, চিংড়ি মাছগুলো পরে দিয়ে দিয়েছি। তো তাড়াহুড়া করে রান্না শেষ করলাম। তো রোজামনির জন্য বড় চিংড়ি একটা বোনা করলাম আলাদা করে, ও আবার কাঁঠালে বেশি পছন্দ করে না, খেতে চায় না, তাই তো এখন খেয়ে নিচ্ছি মা মেয়ে।
তো কিছু কিছু করে নতুন বাসায় আমাদের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। এই দেখেন কিচেনের কি অবস্থা, কি করবো আমি নিজেও জানি না, সব এলোমেলো। হঠাৎ করে বাসা ছেড়ে দিলাম, তো এখন নতুন বাসায় চলে আসছি। আসলে এই বাসার থেকে আমার মেয়ের স্কুল খুব কাছে, তার জন্য এই বাসাটা নেওয়া। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো সরানো ছিটানো সারা বাসার মধ্যে, কখন গোছাবো কি করবো একা হাতে বুঝতে পারতেছি না। যাই হোক, তো এটা আর্টিফিশিয়াল একটা ফুল ছিল, তো এটাকে ওয়াশ করে নিচ্ছি আমার কিচেনের। এই তো নতুন বাসায় নতুন চুলা, একটা বলতে পারেন আমার একটা শখের চুলা। যাই হোক, তো শেষমেশ কেনা হয়েছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব, আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।